নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। নদিয়ার গাঙ্গাপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই, আহত অনেকে। ডানলপের পর এবার বন্ধ হলো বসিরহাট ব্রিজ। বাগদায় ইলেকট্রিক পোস্ট থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। হিউম্যানিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রানাঘাটে চালু হলো 5 টাকায় পেট ভর্তি খাবার। রবিবার দুপুরে আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে নদিয়ার গাঙ্গাপুর এলাকা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাজি কারখানা। ভিতরে দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। পরপর বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। বাজি থেকে আগুন লেগেছে বলে দাবি এলাকাবাসীদের। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ইতিমধ্যে দুইজনের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক 2:30 বাজে, তখন আমরা খাচ্ছি আর বিকট আওয়াজ, এত আওয়াজ শব্দ শুনেই আমরা তাড়াতাড়ি করে ভাবছি কি ভূমিকম্পের আওয়াজ এটা হচ্ছে, ঠিক বুঝতেই পারলাম না। তারপর বাইরে বেরিয়ে দেখি এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে। কিসে আগুনটা, কোথায়? বাজি, বাজি পাশে আমাদের এখানে বাজির কারখানা, ওখানে ঘরে পুরো ধরে গেছে। থানার থেকে ঢিল তোরা ঢিল, মানে সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, কি করে বলবো? এটা কি হবে, কি হয়েছে আমরা তো ঠিক বুঝতে পারছি না। না, আপনার কি ক্ষতি হয়েছে? আমারও এখানে টিনের চাল পুরো একদম ধুমড়ে গেছে, বাথরুমের চাল ভেঙে গেছে, ঘরে দরজা জানলা সব ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের সর্বত্র সমস্ত ওভারব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দিল রাজ্য পূর্ত দপ্তর। তার ছায়া এবার এসে পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটেও। বসিরহাট শহরের সাথে ইছামতির অপর পারের সাথে যোগাযোগ সাধন তথা ভারত বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সেতু। বাংলাদেশ সীমান্তগামী পুরাতন সাতক্ষীরা রোড এবং মসলন্দপুর রোড এসে মিশেছে এই সেতুতে, যা ইছামতির অপর দিয়ে বসিরহাটের ইটিন্ডা রোডের সাথে সংযোগ স্থাপন করেছে। হঠাৎ করে এই ব্রিজটি বন্ধ করে দেয়ায় বড় ট্রাকগুলিকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে, যার ফলে প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। ভোরবেলা আমি এখান থেকে মর্নিং ওয়াক করছিলাম, আমার বাড়ি সংগ্রামপুর। এবার মর্নিং ওয়াক করার সময় দেখি গাড়ি আটকে দিয়েছে, কালকে পর্যন্ত ছিল, গাড়ি চলাচল করছিল। আজকে ভোরবেলা থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, কারণ এখানে মিডিলে যে বিমটা আছে ওই বিমের তলায় যে বিয়ারিংটা আছে ওই বিয়ারিংটা নাকি নষ্ট হয়ে গেছে। এটা ওনাদের বক্তব্য। তারপরে এখন কী হবে? তারপরে এখন টোটাল গাড়ি সব বন্ধ করা আছে, এখন ওই হেঁটে হেঁটে যাতায়াত করার মতো কোনো গাড়ি টোটো ফোটো চলছে না। Rajnandini Restaurant brought to you the delicious Italian pizza. Fresh and fast. Delicate and spicy. Hot and tasty. Make your every moment special. রাজনন্দিনী রেস্টুরেন্ট, পোস্ট অফিস রোড, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা।
বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান চাকদা রোড বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। ইলেকট্রিক পোস্ট থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাগদার চাঁদপুর এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মাধব পাড়ুই। এদিন একটি গাছের ডাল কাটতে গিয়ে ওই পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর ডালটি কাটা হয়ে গেলে ফের ওই বিদ্যুতের তারটি জুড়তে পোস্টে ওঠেন মাধব নামে এই ব্যক্তি, কিন্তু তিনি আচমকাই নিচে পড়ে যান। সাথে সাথেই তাকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সকালবেলা সেঞ্জার নামিয়ে খুলে দিয়েছি, ঠিক আছে, কাজের শেষের পরে এবার আমরা ওই তারটা লাগাবো। ওই ওনার ছেলের বলেছি তারটা এই সেঞ্জার নামিয়ে আসতি, নামিয়ে আসা তালা মারাও রয়েছে, আর সেই মুহূর্তে ওই লোক উঠেছে ওই হাত দিয়েছে আর ওই নিচে পড়েই মারা গিয়েছে। ওই শটকেই পড়ে তোমার ধরতে পারিনি, আমি আমার ধরার খুব চেষ্টা করছি। উপর থেকে কি শক খেয়ে নিচে পড়ে গেছে? উপর থেকে সবে উঠেছে তারে হাত দেবে, বুঝেছো? এবার হাত দিয়ে সারা ওই লোক পড়ে যাওয়া। হিউম্যানিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রানাঘাটে চালু করা হলো 5 টাকায় পেট ভর্তি খাবার। এই মুহূর্তে এই উদ্যোগ সপ্তাহে একদিন করে চালানো হবে বলে জানিয়েছেন ওই সংস্থা। আগামী দিনে সপ্তাহে 7 দিনই পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করছে উদ্যোক্তারা। 5 টাকায় খাবার পেয়ে খুশি সাধারণ মানুষেরা। দুমূল্যে বাজারে 5 টাকা খাবার পাচ্ছেন। কেমন লাগছে খাবার? ভালো লাগছে। কি কি খেতে দিয়েছে? ডাল, সবজি, পাঁপড়, আলু পাঁপড়। খাবার কেমন লাগছে? খাবার ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম সবিতা। আমরা যেটা মনে করেছিলাম যে আজকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যেরকম দ্রব্যমূল্যের বাজার, সেখানে দাঁড়িয়ে মানে বহু মানুষ আছে, বহু গ্রামগঞ্জের বহু মানুষ আছেন যারা এখনও জানেনই না যে দিনে দুবেলা অন্তত একটা মানুষের খাবার দরকার হয়। তারা এখনও হয়তো সেই একবেলাই খাবার খায়। এরকম প্রচুর মানুষ আছে যাদের হয়তো সেই পরিমাণ ফেসিলিটিটা সরকারের তরফ থেকে পৌঁছতে পারে না, পৌঁছে দেওয়া হয় না, বা তারা নিজেরাও সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারে না। তো আমরা তখন মনে করলাম যে আমরা যদি সেইটাকে খুব কম পয়সায় যদি একটা খাবারের ব্যবস্থা করতে পারি, তাহলে প্রচুর মানুষ অন্তত উপকৃত হতে পারবে। আমরা আমাদের খুব স্বল্প প্রচেষ্টায় এটা রানাঘাট থেকে আজকে শুরু করেছি, এবং আজকে আমাদের সাথে এই হিউম্যানিটির সাথে
যত লোক পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে তাতে আগামী দিনে অন্তত এই সামনের সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের অন্তত 10-12 জেলায় এই সেম প্রোগ্রাম শুরু হবে। এবং যদি আমরা ঠিকঠাক মতন চাঁদা তুলতে পারি, ঠিকভাবে যদি সবাই কন্ট্রিবিউট করতে পারি, সবাই যদি এগিয়ে আসতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি হিউম্যানিটির তরফ থেকে যে পশ্চিমবঙ্গে এই খাবারের প্রচেষ্টাটা রোজ করা সম্ভব এবং খুব অল্প পয়সায় সবার খুব অল্প প্রচেষ্টায় অল্প সহযোগিতায় একটা বিশাল মাপের জায়গায় আমরা পৌঁছাতে পারবো। অন্তত আগামী দিনে আমাদের টার্গেট আছে যে 1 বছরের মধ্যে অন্তত 10 লক্ষ মানুষকে আমরা এই 5 টাকায় খাবারটা দিতে পারবো। 5 টাকাটা করা হয়েছে, এটা একটা প্রতীকী টাকা, 5 টাকায় জানি আজকে আমাদের কিছুই হয় না, জাস্ট এই ফিলিংসটা দেওয়া প্রত্যেকটা মানুষকে যে বিনা পয়সায় আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি না, আমরা তোমরা সবাই সমান, এখানে গরিব বড় লোক কেউ কিছু নেই, এখানে কোনো পলিটিক্যাল কালার নেই, কিচ্ছু না, আমরা সবাই অ্যাপলিটিক্যাল, আমরা প্রত্যেকে এখানে চাকরিজীবী, ব্যবসায়ীজীবী কিংবা কেউ বেকার, ভাইরা আছে, ভাইরা বোনেরা সবাই আমার সাথে আছে, আমরা সবাই মিলে হিউম্যানিটি, মানুষের মধ্যে একটা মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলা। আজকে আমরা অনেকেই আছি যারা পাশের বাড়ির খোঁজ রাখি না যে সেই মানুষটা আদৌ খেতে পায় কি না, আমরা কখনোই খোঁজ রাখি না যে সেই মানুষটা ঠিকঠাক পুষ্টিকর খাদ্যটা পাচ্ছে কিনা। আমরা হয়তো প্রচুর খাবার পাই কিন্তু আমাদের পাশের বাড়ির খোঁজটা রাখি না। এই হিউম্যানিটি সেন্সটা যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে তৈরি হয়, সেই জন্য আমরা আজকে এই বীজটা বপন করলাম। আজকে আমরা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করতে চাই আগামী দিনের জন্য। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় শিলজানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা শিলজানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।